ইমান আরেকটা গিফট যদিও আপনি বলবেন আমি তো ইমানদার কিন্তু আপনি কি নিজের ইমানকে কখনো যাচাই করে দেখেছেন ক্রস করে দেখেছেন কোরআন হাদিসের নিক্তিতে মেপে দেখেছেন দেখেননি এটাই আমাদের জন্য ডিজাস্টার পৃথিবীর সব কিছু প্রতিনিয়ত মূল্যায়ন করতে হয় যাচাই করতে হয় তা নাহলে আপনি ঠকবেন বাজারের মাছটা যাচাই বাচাই না করে কিনলে আপনি যদি যাচাই বাচাই না করে কিনেন আপনি ঠকবেন গুলিস্তানে যদি আপনি কাপড় কিনতে যান যাচাই না করে কিনলে আপনি ঠকবেন আপনার ইমানটা পিওর আছে কিনা সঠিক আছে কিনা এটা আপনাকে যাচাই করতে হবে এবং সেই যাচাইয়ের কথা হাদিসে নবিসাল্লা সাল্লাম অনেকবার বলেছে আমরা খেয়াল করছি না আমরা হাদিস থেকে ওটা বুঝতেও পারছি না এবং এটা যে গিফট সেটাও বুঝতে পারছি না একজনের ইমান যদি নষ্ট হয়ে যায় অর্ধেক আর একজন এসে বলে যে আপনার যেমন গাড়ি আপনার গাড়ির কিছু নষ্ট হয়ে গেলো পার্স একজন যদি এসে বলে যে ভাই আপনার তো গাড়িটা নষ্ট হয়েছে আচ্ছা ঠিক আছে কি করব আমি ঠিক করে দেই গিফট হলো না এটা ইয়া সালাম গাড়ি ঠিক করতে তো অনেক টাকা লাগে এখন ছোটখাটো একটা জিনিস হলে চার পাঁচ হাজার দশ হাজার টাকা লেগে যায় এটা কি গিফট না গিফট নবী সাল্লাম বলছেন মেন্দাম্বি যে ব্যক্তি সিয়াম পালন করে ইমানের সাথে অর্থাৎ ইমানকে রিপেয়ার করে নবায়ন করে ইমানটাকে ঠিক করে এবং সওয়াবের আশায় সাবান মানে হচ্ছে আল্লাহর কাছে সওয়াবের আশায় আশা নিয়ে যে সিয়ামটা পালন করে ওফির আল্লাহ টাকাদ্দা মেন্দাম্বি তার পূর্বে সকল পাপ ক্ষমা করে দেওয়া হয় এটা বোখারি মুসলিমের হাদিস একই হাদিসটা কিয়ামুল লাইলের সাথে বলা হয়েছে মান কামা রমাদান ইমানান ওয়াক্তিসাবান গফিরালাহুমা তাকদ্দামা মিন যামবি একই হাদিসটা লাইলাতুল কাদারের ব্যাপারেও নবী সাল্লাল্লাহু সাল্লাম উচ্চারণ করেছেন প্রত্যেকটা প্রোগ্রামে আপনার সাফল্যকে পূর্ণ ইমানের সাথে ত্যাগ করে দেওয়া হয়েছে ইমান থাকবে না সিয়াম হবে না ইমানে গন্ডগোল থাকবে কিয়ামুল লাইল করে কোনো লাভ নেই ভাই ইমান ঠিক নেই লাইলাতুল কদরের জন্য পরিশ্রমটাও আপনার পণ্ড হয়ে যাবে মান কামা লাইলাতিল কদর ইমানাও ওয়াক্তিসাবান গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি তিনটা হাদিসে মুত্তাফাক আলাইহ বুখারী মুসলিমের হাদিস তার মানে হচ্ছে আপনি রমাদানের আর কয় দিন বাকি আছে সামনে এক দিন বা দুই দিন আপনাকে কিন্তু ইমানটাকে একটু ঝালাই করে নিতে হবে আপনি যদি আপনার কোনো গাড়ি থাকে দূরে যাবেন পঞ্চগড় যাবেন রংপুর গাড়িটাকে একটু মেকানিকের কাছে গিয়ে ঝালাই করেন না এখানে কোরআনসুন্নার কাছে এসে ঝালাই করতে হবে আপনাকে কোরআনসন্নাই আমাদের মেকানিক যে আপনার ইমানের যে নলেজটা ঠিক আছে কি না ইমানটাকে ঠিক ধরে রাখতে পেরেছেন কি না নাওয়াকে নাওয়াকেদুল ইমানের কোনো একটা আক্রমণের মুখোমুখি আপনি নওয়াকেদুল ইমানটা কি ইমানকে যেটা ধ্বংস করে দেয় ইমানকে যেটা নষ্ট করে দেয় আপনাকে ইমানহীন করে দেয় এমন কিছু কি আপনি করছেন কি না তাই না এটা একটু শিওর হতে হবে আপনার কি আকিদার মধ্যে কোথাও এমন ত্রুটি আছে কি না যেটা আপনাকে ইসলামের কাতার থেকে একদম দূরে ঠেলে দিচ্ছে ভাবতে হবে আপনার সে সব নলেজ নাও থাকতে পারে বাট আপনাকে হয়তো কারো না কারো সাহায্য নিয়ে যেতে হবে আপনি একই উদাহরণ আমরা বারবার দিচ্ছি কোনো ট্রান্সপোর্ট আপনার থাকলে আপনি কি ট্রান্সপোর্ট নিজে ঠিক করতে পারেন মেকানিকের কাছে যেতে হয় না কিন্তু মেকানিক যদি হয় আপনার থেকে আরও অগা টাইপের লোক সে গাড়ি ঠিক করবে না নষ্ট করবে নষ্ট করবে কি টাকা কিন্তু সে ডবল নেবে আবার টাকা ডাবল নেবে এই জন্য কিছু মৌলভী সাহেবরা যদি আপনাকে মিসগাইড করে সে টাকা ডবল নেবে আপনার কাছ থেকে বুঝতে পেরেছেন আর যে মহাকিক যে ইসলামের মূল সেবক যে প্রকৃত আলেম সে কিন্তু আপনার জন্য সত্যিকার সেবা দেবে কিন্তু আপনি চিনবেন কি করে সেই দায়িত্বটা আপনি নিজেকেই নিতে হবে সে দায়িত্বটা আপনাকে নিজেকেই নিতে হবে কে ভালো ডাক্তার আপনি হয়তো পরামর্শ করেন কিন্তু পরিশেষে সিদ্ধান্ত কে নেয় আপনি নিজেই নেন আপনি ঘর বানাবেন বাড়ি বানাবেন কে ভালো প্রকৌশলী আর্কিটেক্ট সে সিদ্ধান্ত আপনি নিজেই নেন পরামর্শ করেন কোনো অসুবিধা নেই ইমানটাকে রিপেয়ার করতে হবে ভাই রামাদান এর সিয়াম সাধুদা শুরু করার আগে যদি ইমানে কোনো ত্রুটি থাকে তাহলে কোনো আমল কবুল হবে না এটা আল্লাহ কোরআনে বারবার বলে দিয়েছেন মিনাল খাসির যদি তুমি শিরিক করো অর্থাৎ শিরিকের কোনো একটা কিছু যদি তোমার মধ্যে পাওয়া যায় তাহলে তোমার সমস্ত আমল বাতিল এটা আল্লাহ তাল নবী মোহামদালাম এবং তার আগের সকল নবীকে ওহি হিসাবে পাঠিয়েছেন লাইন আশরাক্তা লাইবানা ওলা কুনান্না নামিল হাসরিন এবং তুমি অবশ্যই যারা ক্ষতিগ্রস্ত তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে না ইলামা আল ওমিনা আমলিন ফাজা তোরা তারা অনেক আমল করে কিন্তু আমরা সে আমলটাকে একদম ধুলিকোনার মতো এক ধ্বংস করে দেই নষ্ট করে দেই কেন অর্থাৎ যাদের সত্যিকার পিওর খালেস বিশুদ্ধ ইমান না থাকে যে কোনো কারণেই হোক সে যদি মাহরুম হয় কার করার কি আছে আপনি যদি লাইলাতুল কদর বলেন আমি তো খেয়াল করি না ভালো কথা কিন্তু মাহরুম হয়ে গেলেন না আপনি যদি ইমানকেও খেয়াল না করেন ইমানের জ্ঞান যদি অর্জন না করেন এক্সকিউজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আল্লাহ আমি তো বুঝতে পারি না আমি শেরেক করে বসেছি বুঝতে পারে নাই ইমানটা যে ঠিক ছিল না বুঝতে পারে নাই নো এটাকে বলা হয় ইসলামের জরুরি জ্ঞান ইসলামের জরুরি জ্ঞান আপনি কি কাউকে কোনো ডাক্তারের কাছে কি বলেছেন গিয়ে আমি তো দুই দিন নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছি বলেছেন বলেননি আসলে দুই দিন নিঃশ্বাস নিলে তো আপনি থাকতেনই না ফিজিক্যালি অনেক কিছু যেমন জরুরি জ্ঞানের ক্ষেত্রে তার চেয়ে বেশি জরুরি হচ্ছে ইমানের নলেজ নেওয়া দুর্ভাগ্য মুসলমানদের অধিকাংশ এগুলো বুঝতে পারছে না সে বাচ্চাদেরকে গান শেখায় নাচ শেখায় অভিনয় শেখায় কবিতা আবৃত্তি শেখায় কিন্তু তার বাচ্চা কোরআন পড়তে পারে না এটা আমাদের জন্য দুর্ভাগ্য তার চেয়ে তো দুর্ভাগ্য হচ্ছে যারা আমরা অ্যাডাল্ট বালেক বড় মানুষ তারা কিন্তু সচেতন মুসলিম হতে পারেনি আমরা মনে করেছি এই গোত্রা দাড়ি আর টুপি লাগালেই বাস হয়ে গেল এটা কি হয়ে যাবে ইসলামের মূল জায়গাটা হচ্ছে আকিদা মূল জায়গাটা হলো আকিদা প্রত্যেকটা জায়গায় আমাদেরকে যে কাজটা করতে হবে রসুল সাল্লাহাম কিভাবে করেছেন সেটা আমাদেরকে দেখতে হবে